সাপোর্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ঘন্টাটাকে বাজিয়ে দেবে, ঠিক আছে? তাই বলে আমি আরও গেলাম। কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ। তো আজকে বেসিক্যালি ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না আজকে, মানে প্রবালের হঠাৎ প্ল্যান হয়েছে যে জিতদার বাড়িতে যাবে। ও সেই সাইকেল নিয়ে আসছিলো, দিয়ে পরে দিয়ে প্ল্যান হলো না গাড়ি নিয়ে যাই, দিয়ে জিতদার বাড়ি মানে আধা ঘন্টা হয় আধা ঘন্টা এক ঘন্টা খুঁজেছি, মানে ইয়ে দিয়েছিলো ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলো ওটা থেকে দেখে 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 আধা ঘন্টা খুঁজে এখন জিতদার বাড়ির এই যে এই গলির এই সামনের দিকে জিতদার বাড়ি আছে। তো জিতদার বাড়ি পেয়ে গেছি, তারপরে আমি ব্লগটা স্টার্ট করছি, মানে ব্লগ করতাম না, দিয়ে মনে হলো না তোমাদেরকেও শেয়ার করি। তো এখন প্রবাল জিতদার বাড়ির সামনে বসে আছে, আমি এসেছিলাম আমি দোকানে কিছু খেতে। তো চলো এখন জিতদার বাড়ির সামনে যাই, যদি জিতদার সাথে দেখা হয় তোমাদেরকে দেখাবো। তো চলো এখন জিতদার বাড়ির সামনে যাওয়া যাক, আর প্রবাল তো মানে একদম ইয়ে করেছে যে দেখা করেই যাবে। তো চলো তোমাদের সাথে ওই সামনে গিয়ে দেখা হচ্ছে। জানি না ঠিক দেখা করতে পারবো নাকি, কারণ জিতদা আজকে সানডে, তো আজকে সানডে রাইডে বেরিয়েছিল, এখন ঘুমাচ্ছে মনে হয়, এখন চারটের মতো বাজে। তো ঘুমাচ্ছে নাকি কী করছে এখন জানি না ভাই, দেখা হলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো এখন যাই জিতদার ফ্ল্যাটের সামনে। প্রবাল নিচে দাঁড়িয়ে ছিল, তো এখন ওপরে গেছে, আমিও ওপর দিকে যাচ্ছি, আর প্রায় ওপরে চলে এসেছি। এই যে ও এখানে দাঁড়িয়ে আছে, আর এই ফ্ল্যাটটাই থাকে জিতদা, এখন মনে ঘুমাচ্ছে, এর জন্য দরজা খুলছে না, ঘুমাচ্ছে। তো ঘুম থেকে উঠুক, দিয়ে দেখা করবো, দিয়ে তোমাদেরকে দেখাবো। তো প্রায় এক ঘন্টা হয়ে গেল এইখানেই আছি, এখনও ঘুম থেকে ওঠেনি দাদা। তো এখন অপেক্ষা করছি, মানে হাল ছাড়া যাবে না এখনও। আর ওই সাইডটা করে দাদা হয়তো রিলস বানায়, ওই সাইডটা করি তো দেখি রিলসে। তো এখনও কিছুক্ষণ অপেক্ষা করব, তো দাদা উঠুক, দিয়ে তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি, এখন একটু এইখানেই থাকব। তো ফাইনালি ভাই অনেকবার ডাকার পরে দাদা এখন ঘুম থেকে উঠলো, মানে অনেক দেখেই বোঝা গেল যে খুব ঘুমেছিল, তাও ডাকলাম, দাদা বলল ছাদে যা আসছি। তো দাদা এখন আসছে ছাদে, আর জিয়াদির শরীরটা অসুস্থ, তাই জিয়াদি আসতে পারবে না। তো দাদা একটু ফ্রেশ হয়ে তারপরে ছাদে আসছে, তো তোমাদেরকে দাদার সাথে মানে দাদাকে দেখাচ্ছি, দাদার সাথে মিট করাচ্ছি। তো চলো দাদা আসুক, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন ভাই এক ঘন্টা ওয়েট করার পরে দাদা, মানে অনেকক্ষণই ওয়েট করার পরে এই যে দাদা এসছে ঘুম থেকে উঠে। সকালবেলা রাইডে গেছিলো তাই এখন সারাদিন ঘুমিয়েছে, তো এখন ফাইনালি আবার চলে এসছে দাদা। তো এখন ফাইনালি জিতদার ফ্ল্যাটের ছাদের উপরে চলে এসেছি, জিতদা এসছে। তো ভাই ব্লগ ব্লগ করছে, তো হ্যাঁ নতুন করছি, ঠিক আছে, বাঙালি ইউটিউবার এটা সত্যি ভালো, ঠিক আছে। আমরাও বাংলায় চাই, কিন্তু এবার অডিয়েন্স আমাদের বেশি হিন্দিতে সব, মানে হিন্দি ভাষা জানে, তাই বলে আমাদেরকে হিন্দিতে বানাতে হয়। তো ভাই বাংলায় প্রথম থেকে বানাচ্ছে ভালো, ভাইকে সাপোর্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ঘন্টাটাকে বাজিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তো ঠিক আছে চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, এখন আবার জিতদা হয়তো এখানে ভিডিও টিডিও করবে, আর আমরা আমাদেরও বাড়িতে যেতে হবে। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। রান্না করেছিল একদিন বিশাল ভাই, ছিল বিশাল সুপার ভাই ছিল, সেদিন তুমি মুখে ইয়ে করেছিলাম, এই জানলা থেকে করেছিলাম, এবার আমি লোকেশন দেখলে মানে প্রচুর বুঝতে পারি, হলি গলি হলো এক বছর এই রাস্তা দেখছি না, কথাটা শোনো তুমি, মানে এটা দেখেছিলাম তো রান্না করেছিল, তারপরে এবার কালকে সন্ধ্যাবেলা ইংলিশ করে দিলা, মানে টাওয়ারটা ছিল আর এই যেটা, এবার এমন হয়ে চামড়া এসছি, ওই যে আধা ঘন্টা ঘুরেছি খালি এই জায়গাটায় না, ওইখানেও দিদি বাড়ি, তো ওইখান থেকে এসছি, এবার ওইখান থেকে আসার পর মানে এই দিক দিয়ে ঘুরছি, ওই দিক দিয়ে ঘুরছি, ওই ফ্ল্যাটটা মনে হচ্ছে পারলাম টাকা হতো, তারপর দেখছি ওই টাওয়ারটা মাথাটা ছুঁছিল, তারপর ওইখানটা গেলাম, এই যে লাল মানে ওইটা আমি আগে দেখে নিয়েছি, তো এবার যাওয়ার সময় এই রাস্তা দিয়ে এখন দেখেছিলাম যে এখানে সরকার ফিটে ফিটে করো, আগে জিনিসটা কমে গেছি, তারপরে ওই ওইগুলো পুরো নিচে চলে গেছিলাম এই দিকে আসছিলাম, তারপরে এইটা দেখলাম কি চারকোনাটা ফলো করলাম, এই চারকোনা আছে আর এই কোলপালা জিনিসটা একটাই আছে, এইটা ফলো করে আর এই যে বাড়ির কাজ হচ্ছে এগুলো মাঝে আছে, ভিডিওতে পুরো ফার্স্ট স্ক্রিনশট দেখা আছে, এগুলো ফলো করতে করতে এসেছি, আর আসার পরে নিচের জায়গাটা দেখলাম, দিয়ে নিচে প্রচুরক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ফাঁকা নিচে থাকে, ও বলেছিলো যে এরকম তো বলেছে ওপরে কাউকে পাঠাতে না, কেন খুব ডিস্টার্ব মনে মানে রোজ কেউ না কেউ আসছে, তাই বলে এবার সারা রাত ভিডিও এডিট করি, ঠিক, হঠাৎ করে কেউ চলে আসলে ভালো লাগে না। আমরা আইডিয়া তুমি আমাকে দু তিন ঘন্টা রেখে দাও, আমি বাড়ি যখন জেগে আসি, বাড়ি এসে আমি পুরো না মানে আমরা ডাকতাম না, তিন চার ঘন্টা হয়ে গেছে আর আমরা আবার কালকে বাড়ি চলে যাব, দিয়ে সকালে রাইডে গেছিল ওটাও দেখেছি, তাই বলে আমি আরও গেলাম। আর এইবার যে কাকাটা হচ্ছে নিচে,
ও বলছে দেবগ্রাম থেকে বাড়ি। এবার কাকাটার সঙ্গে একটু কথা হলো, অনেকক্ষণ বাইরেটাও বসেছিলাম, মানে একটা থেকে এসেছি আবার রয়েছি, তারপরে তোমার গেটের সামনে মানে অনেকক্ষণ এখন থেকে ইয়ে করছি, ছাদে করছি, অনেক তোমরা শুধু দূরে যারা আছে তারা ঠিক আছে, এবার যারা তোমাকে দেখো মেসেজ এখানে লোকালের ছেলেরাও না কি করে জানো, চলে আসবে বাড়ির কাছে নিচে দাঁড়িয়ে থাকবে। হুম ঠিক, মানে আমাকে সবারই তো একটা কাজ থাকে না, ওরা নাই কেয়ার টেকার, ঠিক আছে এবার ওনার বলো, মানে যে রুম আমি ধর এটা নিজের বাড়ি না, এটা রুম রেন্ট আছে, এবার ওনার বলো, তারপর আরও পাশে পাশে যাদের ফ্ল্যাট আছে তারা আমাকে কমপ্লেন করে যে এইভাবে এত ছেলে পেলে আসলে হবে। ঠিক ঠিক, তাই বলে আমাদের এখানে ভিডিও করাও হয়ে গেছে আর ছবি তোলা হয়ে গেছে, দাদার সাথে দেখা করে খুবই ভালো লাগলো, দাদা সত্যি খুব ভালো, আসছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যেলাও পরে দেখা হবে, ঠিক আছে আসছি, হ্যাঁ एक बजे आके सो गया था और अभी बज रहा है पाँच, और ये तो भाई एक बजे से भाई मेरे लिए वेट कर रहा है, ठीक है नीचे, और ये लोग ফাইনালি জিতদার সাথে দেখা হয়ে গেছে, মানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে অনেক তপস্যার পরে জিতদার সাথে দেখা হলো, আমার তো ভাই ধৈর্য পুরো শেষ হয়ে গেছিলো, কিন্তু প্রবাল সেই বললো না না দেখা করেই যাবো দেখা করেই যাবো, এই করতে করতে মানে বিশাল ঘুমেছিল জিতদা, মানে সকালবেলা অনেক সকালে রাইডে গেছিলো সানডে রাইডে, এর জন্য তো ফাইনালি দেখা হয়েছে জিতদার সাথে, ভিডিও করলাম, তো ভিডিও তোমরা হয়তো দেখেছো, আর জিতদার ব্লগেও আমরা আসবো দু একদিনের মধ্যে চলে আসবো, ওই ব্লগটাও তোমরা ওইটা তো দেখতে পাবে যে জিতদার ব্লগে আমরা আছি, কারণ জিতদা আমাদেরকে নিয়ে ব্লগ করলো। তো কী বলবো, তোমাদেরকে দেখালাম, ছোট্ট একটা ভিডিও দিয়ে দিলাম, কারণ জিতদার সাথে দেখা করছি আর তোমাদেরকে সেটা শেয়ার করবো না তাই কখনো হয়, তাই একটা ছোট্ট একটা ব্লগ তোমাদেরকেও দিয়ে দিলাম, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।